টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দাও এবং বেল ঘন্টাটিও পাশে প্রেস করে দাও, যাতে করে তোমরা নোটিফিকেশনগুলো সব পেতে পারো যথাযথ সময়ে। তো আমরা আলোচনা করছিলাম ভূগোলের এক্সাম সেন্ট্রিক কিছু কোশ্চেন্স নিয়ে, সেগুলো যেগুলো শুধুমাত্র এক্সামে আসে সেই ধরনের ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করছিলাম। এবং অলরেডি পার্ট ওয়ান ভিডিও, যেখানে 50খানা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমস্ত পরীক্ষার জন্য, সেগুলো দেখে নাও পার্ট ওয়ানে গিয়ে। আর এটা হচ্ছে আজকের সেকেন্ড পার্ট, অর্থাৎ 51 নম্বর থেকে আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম 50 পর্যন্ত হয়েছিল। পশ্চিমবঙ্গের 224 পরগনা ভেঙেছিল 1986 সালে, 86 সালে ভেঙে হয়েছিল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তো 51 নম্বর দেখো আজকে, দুই দিনাজপুর। তো আমরা জানি পশ্চিমবঙ্গের রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো এই দুই দিনাজপুর 1992 সালে ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল। 52তম মেদিনীপুর ভেঙে হয়ে যাচ্ছে পশ্চিম এবং পূর্ব 2002 সালে। ঠিক আছে, 53 নম্বর জলপাইগুড়ি ভেঙে যাচ্ছে, আলিপুরদুয়ার নতুন তৈরি হচ্ছে 2014 সালে। ওকে, দার্জিলিং ভেঙে যাচ্ছে, কালিম্পং হয়ে যাচ্ছে 21তম যে আমাদের জেলা, তো সেটা হচ্ছে 2017 সালে ভেঙে হয়ে যাচ্ছে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়ে যাচ্ছে 2017 সালে, সেটা হচ্ছে 22তম জেলা। তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো রিসেন্টলি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। তো 22তম 21তম কোন জেলাগুলো হয়েছে এবং কোন সময়ে কোন জেলাটা কোন জেলা থেকে ভেঙে হয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুই বর্ধমান ভেঙে গিয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ভাগে ভাগ হয়েছে 2017 সাল। 56তম হচ্ছে 23তম জেলা হিসেবে পশ্চিম বর্ধমান হয়েছে 23তম, 22তম হচ্ছে এখানে ঝাড়গ্রাম হচ্ছে, 23তম হচ্ছে 7ই এপ্রিল পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এরপর দেখো মশলার বাগান, যেটা হচ্ছে কেরালাকে বলা হয়, গোলাপি সহ জয়পুরকে বলা হয়, এটা আশা করি সবাই জানেন। হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় সেকেন্দ্রাবাদকে, এটা খুব গুরুত্বপূর্ণ। 60 হচ্ছে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, পরবর্তী দেখে নেব। 61 দক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাইকে, হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে, নীল শহর বলা হয় যোধপুরকে, কমলালেবু শহর বলা হয় নাগপুরকে, অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে, মহাকাশের শহর বলা হচ্ছে তিরুবনন্তপুরমকে, তিরুবনন্তপুরম, খনিজ শহর বলা হচ্ছে ধানবাদকে, প্যাগোডা শহর হচ্ছে মায়ানমার, গর্জনকারী ড্রাগন বা বজ্রপাতের শহর হচ্ছে ভুটান। ঠিক আছে, প্রাচ্যের ডান্ডি বলা হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশের, ঠিক আছে, তাকে বলা হচ্ছে প্রাচ্যের ডান্ডি। ঠিক আছে, পরবর্তী দেখে নেব। খালের দেশ বলা হচ্ছে পাকিস্তানকে, প্রাচ্যের মুক্ত বলা হচ্ছে শ্রীলঙ্কাকে, চীন ও ভারতকে আলাদা করেছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ, ম্যাকমোহন, রেডক্লিফ, ডুরান্ট, ঠিক আছে, এগুলো দেখে নাও। চীন এবং ভারতকে আলাদা করছে, ঠিক আছে, যে এই চীন দেখতে পাচ্ছ ম্যাপে, চীন তাকে আলাদা করছে, যে এই বরাবর যে আমাদের বর্ডার রয়েছে সেটি হচ্ছে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, চীনকে ভারত থেকে আলাদা করেছে। এরপর দেখো পাকিস্তান ও ভারতকে আলাদা করছে রেডক্লিফ লাইন। তো এই পাশে দেখো পাকিস্তান, ঠিক আছে, তো এই সাইডটা পুরোটা যে বর্ডার রয়েছে সেই বর্ডারটি কিন্তু বলা হচ্ছে রেডক্লিফ লাইন। স্যার রেডক্লিফ বলে একজন ব্যক্তি যিনি এই লাইনটি টেনেছিলেন, তো সেই জন্য রেডক্লিফ লাইন বলা হয় তাকে। আচ্ছা, এরপর দেখো ডুরান লাইন, পাকিস্তান সরি আফগানিস্তান এবং ভারতকে আলাদা করছে। এই আফগানিস্তান দেখো, আফগানিস্তানের সঙ্গে এই ছোট্ট একটুকু বর্ডার রয়েছে এই জায়গাটাতে, তো এটাকে বলা হচ্ছে আমাদের ডুরান লাইন। ঠিক আছে, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে, এই হচ্ছে নেপাল, তো এই আমাদের পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গ থেকে নেপাল থেকে আলাদা করেছে, এখানে যে পর্বতমালা রয়েছে সেটা কি সিংহলীলা। ঠিক আছে, সিংহলীলা পর্বতমালা। পশ্চিম হিমালয়ের পূর্ব পশ্চিমে বিস্তার, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে কি 2414 কিমি, 2414 কিমি। পশ্চিমে নাগা পর্বত থেকে পূর্বে নাবচা বাড়োয়া, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে, সেখান পর্যন্ত বিস্তৃত। তাহলে হিমালয় যে আমাদের এই ঠিক এই জায়গাটাতে অবস্থিত যে হিমালয়, ওকে, আর একটু উপর করে হবে, হ্যাঁ, এই এখান থেকে এদিকে করে, ঠিক আছে, তো এটা হচ্ছে পশ্চিমের নাঙ্গা পর্বত থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই অরুণাচল প্রদেশে এখানে তোমার এখান পর্যন্ত কিন্তু তোমার হিমালয় বিস্তৃত হচ্ছে 2414 কিমি। আচ্ছা,
এরপর হচ্ছে পশ্চিম থেকে পূর্বে হিমালয়কে তিন ভাগে ভাগ করা যায়, যে পশ্চিম থেকে পূর্ব দিকে হিমালয়টি যাচ্ছে, তো এটাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে পশ্চিম হিমালয়, ঠিক আছে, পশ্চিম হিমালয়, তারপর হচ্ছে মধ্য হিমালয়, এবং তারপর হচ্ছে কি পূর্ব হিমালয়, ঠিক আছে। তো আমরা দেখে নেব কোন কোন পার্টটাকে বলা হচ্ছে। যে পশ্চিম হিমালয় বলা হচ্ছে নাগা পর্বত থেকে কালী নদী, আচ্ছা, মধ্য হিমালয় বলা হচ্ছে কালী নদীর পরে পুরোটাই নেপালে, যে এই যে নেপালের অংশটি, এই যে এই অংশটি, তো দেখিয়ে দিচ্ছি, এই অংশটি যেটি সেই অংশটাকে বলা হচ্ছে মধ্য হিমালয়। আচ্ছা, এখানেই হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট এবং অন্নপূর্ণা ইত্যাদি পর্বতমালাগুলো অবস্থিত এইখানটাতে, ঠিক আছে। আচ্ছা, পূর্ব হিমালয় হচ্ছে নেপালের কিছু অংশ এবং অরুণাচল প্রদেশ, ঠিক আছে, যে নেপাল, নেপাল পুরোপুরি শেষ হচ্ছে না, এখানে নেপালের কিছুটা অংশ এদিক থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে হিমালয়টি। তো এখানেই এটা হচ্ছে পূর্ব হিমালয় বলা হচ্ছে এখান থেকে এই অংশটি। তো এখানেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং সান্দাকফু অবস্থিত, এখানে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পড়ছে, এই এই জায়গাটার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ছে। তো এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি সান্দাকফু অবস্থিত। 79, আচ্ছা, 79 হলো যে আমরা দেখলাম পূর্ব পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয় এবং মধ্য হিমালয় কোন কোন অংশে অবস্থিত। এরপর হচ্ছে যে সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এবং কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু এই পূর্ব হিমালয়ে অবস্থিত, সেটাও দেখলাম। এরপর চলে আসো 79-তে, পশ্চিম হিমালয়কে আবার নিচ থেকে উপরে বা দক্ষিণ থেকে উত্তরে চার ভাগে ভাগ করা হচ্ছে। পশ্চিম হিমালয় যে অংশটি, তো সেই অংশটিকে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে চারটি ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। হিমালয় কিন্তু একটা বিস্তৃত, একটা বড় একটা চ্যাপ্টার হিমালয় পর্বতমালা, তো সেটা বিস্তৃতভাবে পরবর্তীকালে আনা যাবে ভিডিও। তো আজকে শর্টভাবে দেখে নাও যে উত্তর থেকে দক্ষিণে কীভাবে দেখা যাচ্ছে যে শিবালিক পর্বতমালা প্রথম এইখান থেকে শুরু হয়ে 600 থেকে 1400 মিটার হচ্ছে শিবালিক পর্বতমালা, দ্বিতীয় হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে হচ্ছে হিমাচল হিমালয়, ঠিক আছে, বা লেসার হিমালয় যাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে 1500 থেকে 4500 মিটার। এখানে পীর পাঞ্জাল, ধৌলাধর, নাগটিব্বা, মৌসুরী পর্বতমালা এগুলো অবস্থিত, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে, প্রথমে হলো গিয়ে কি শিবালিক, ঠিক আছে, শিবালিক, শিবালিকের পর হচ্ছে হিমাচল হিমালয় বা লেসার হিমালয়, তারপরে আবার হিমাদ্রি বা গেটার হিমালয়, যেটা হচ্ছে 6000 মিটারে অবস্থিত, যেটা যেখানে হচ্ছে নাঙ্গা পর্বত, ক্যামেট, মাকালু, নন্দা দেবী, কেদার, বদ্রী, এই সমস্তগুলো কিন্তু অবস্থিত। তো উত্তর থেকে, আচ্ছা, দক্ষিণ থেকে উত্তরে, সরি, দক্ষিণ থেকে উত্তরে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এদিকে শিবালিক, ঠিক আছে, এটা ধরো শিবালিক ধরলে সেটা হচ্ছে 6000 থেকে 1400 মিটার, তারপরে এটা হচ্ছে তোমার হিমাচল হিমালয় বা লেসার হিমালয়, যেটা হচ্ছে 1500 থেকে 4500, আর সর্বোচ্চ যেটা সবার উপরে উত্তর দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, ঠিক আছে, গ্রেটার হিমালয়, ওকে, আচ্ছা। আর 4 হচ্ছে ট্রান্স বা টেথিস হিমালয়, ঠিক আছে, তারপরেও কিন্তু ট্রান্স বা টেথিস হিমালয়, যেখানে হচ্ছে গডউইন আস্টিন বা কেটু অবস্থিত, সেটা হচ্ছে তোমার 8611 ঠিক আছে মিটার উচ্চতা, তো সেখানে ঘাসের ব্রুম, জাসকুর ইত্যাদি অবস্থিত, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা হিমালয় একটা বিশাল বড় চ্যাপ্টার, সেটা পরবর্তীকালে হবে। এরপর হচ্ছে 80 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি কি লাদাখ, যেটা হচ্ছে 4300 মিটার বিস্তৃত মালভূমি, ঠিক আছে। তো আজকে এই 80টি কোশ্চেন্স হলো, এবং পরবর্তীকালে পরবর্তী পার্টি নিয়ে আসবো এই সমস্ত আরও কোশ্চেনের সিরিজ, যেটা, ঠিক আছে। তো সমস্ত এইভাবে ভূগোলের কোশ্চেন্সগুলো কমপ্লিট করা হবে, যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো পরীক্ষা এসে থাকে। তো তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড, ওকে, থ্যাংক ইউ।